এখানে বিশেষ প্রতিষ্ঠা বুঝতে পারছে আমাদের শিল্প মন্ত্রণালয় মাননীয় সচিব তথা প্রশাসক সাহেব বিভিন্ন কূটনৈতিক কমিশনের কর্মকর্তাবৃন্দ শিল্প উদ্যোক্তা ব্যবসা কর্তৃবৃন্দ আমন্ত্রিতবৃন্দ ৩১তম সার্ক চার্টার উপলক্ষে দক্ষিণ এশিয়া আঞ্চলিক মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সার্স আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আমাদের আঞ্চলিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শিল্পায়ন বৃদ্ধি পাবে এবং পরস্পরের সাথে আমাদের শিশুর সম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভৌগোলিক রাজনৈতিক কৃতিত্ব আমরা শক্তিশালী পর্যায়ে উন্নতি পাব এবং এই এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের বিনিয়োগ বা রপ্তানি শুধু আমাদের নিজেদের দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, আমরা মনে করি এটা আমাদের আন্তরিকতা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা প্রবেশ করতে সক্ষম হব এবং তার মাধ্যমে আমরা প্রত্যেকেই একটা লাভবান অবস্থানে অবস্থান করতে পারব। ইতিমধ্যে আমাদের দেশের সাথে অন্যান্য দেশগুলির সাথে যেমন ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে তেমনি যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ নেপাল মায়ানমার ভারতের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি এবং পর্যায়ে নদী পর্যায়ে সেসব ক্ষেত্র থেকে বিবেচনা করলে আজকে আমরা অনেকগুলি এগিয়ে যাচ্ছি। আজকে সার গঠন করা হয়েছিল আমাদের আঞ্চলিক দেশগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গঠন করার মধ্য দিয়ে আঞ্চলিকভাবে আমরা যাতে বিশ্ব দরবারে একটি ভূখণ্ড হিসাবে আমাদের এই ভূ রাজনৈতিক অবস্থানটা তুলে ধরতে পারি এবং শক্তিশালী পর্যায়ে আমাদের অবস্থান নিতে পারি তার জন্য মূলত সার গঠন করা হয়েছিল এবং আজকে সেই সার শুধু রাজনৈতিক পর্যায়ে নয় বিশেষ করে আজকে অর্থনৈতিক পর্যায়ে এটার ব্যক্তি ঘটছে এবং ব্যবসা বাণিজ্য দিক থেকে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। আমরা চাই আমাদের আঞ্চলিকভাবে যেমনি শিল্পায়ন বৃদ্ধি করতে বাণিজ্য প্রসার ঘটাতে ঠিক তেমনি আমরা আমাদের আঞ্চলিকতা পেরিয়েও আন্তর্জাতিকভাবে আমাদের এই ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে চাই, তাই আমাদের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্পৃক্তি গড়ে তুলতে পারে, একে অপরকে জানতে পারি, একে অপরের সমস্যা সম্পর্কে অবগত হতে পারি এবং সেই সমস্যাগুলি দূরীভূত করবার কারণ নির্ধারণ করে আমরা সেগুলি করতে সক্ষম হতে পারি। সুতরাং এই ধরনের সেমিনারের মধ্য দিয়ে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে আমরা সক্ষম হব বলে আমি আশা করি। তাই আমি মনে করি আজকে যে কোনো পরিসরে এটা হোক না কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনার এবং এই সেমিনারের মধ্যে দিয়ে আমরা যে এমডিজিতে উন্নীত হতে চাচ্ছি সেখানে এর অবদান অবশ্যই থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আজকে বিশ্ব বাজারে যেমনি প্রতিযোগিতামূলক অবস্থান সেখানে অবশ্যই আমাদের মানসম্মত পণ্য দিতে হবে এবং মানসম্মত পণ্যের ব্যাপারে আমাদের সুদৃঢ়ভাবে নীতি অবলম্বন করতে হবে যাতে করে এটা আমরা রক্ষা করতে পারি এবং মানসম্মত পণ্য দিতে পারলে আমরা বিশ্ব বাজারে একটা জায়গা অবস্থা নিতে পারি। ইতিমধ্যে আমাদের ভারতের বিএসআই এবং আমাদের বিএসটির ভিতরে চুক্তি হয়েছে এবং সেই চুক্তির মধ্যে দিয়ে আমরা একে অপরের সহায়ক শক্তি হিসাবে এই পর্যায়ে কাজ করছি এবং আগামীতে তার সুবিধা হবে এবং অন্যান্য দেশের সাথে আমাদের চুক্তি সীমানা পেরিয়ে যাবে। আমাদের দেশের যে বর্তমান যে টেকসই উন্নয়ন লক্ষ্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয় দেশে প্রবেশ করেছি বলে ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 2021 সালের ভিতরে আমরা মধ্যম আয় দেশে পরিণত হতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমি দুদিন আগে জিয়া থেকে ইউনিটন সম্মেলন থেকে ফিরেছি, আমি সেখানে লক্ষ্য করেছি যে ইউনিটন যারা এনপিসিভুক্ত সদস্যভুক্ত দেশ তাদের চেয়ে কিন্তু আমরা বাংলাদেশ অনেক এগিয়ে আছি, আমার মনে হয় এটা সার্কভুক্ত দেশগুলির জন্য একটি ভালো সংবাদ
এবং আগামীতে তারা মনে করে আমাদের বক্তব্য আমাদের উন্নয়নের অগ্রগতি যখন তারা পর্যবেক্ষণ করে তারা মনে করে যেমন ইউনিয়ন ডিজি সাহেব আমাকে বলেছেন যে হয়তো তুমি আমাদের মধ্যে আর দুই বছরের বেশি বাংলাদেশ থাকবে না, এলডিসি পেরিয়ে চলে যাবে, সুতরাং আমরা তোমাদের অগ্রিম অভিনন্দন জানাই। সুতরাং আজকে আমাদের যে পর্যায়ে এই পর্যায়ে আরো আমরা অগ্রসর হতে পারতাম সমস্ত সার্কভুক্ত দেশগুলি যদি আমাদের ভিতরে আরো বেশি সমন্বয় বিগত দিন থেকে ঘটত, বিগত দিনে যখন এই সার্ক গঠন হয়েছে তখন থেকে যদি আমাদের ভিতরে সেই সুদৃঢ়তা সুরিত সম্পর্ক থাকতো এবং সেই জন্য যদি আমরা সুমিলিতভাবে এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের এই অঞ্চল আমি মনে করি ইউরোপিয়ান যে জোটভুক্ত দেশগুলি তাকে আমরা খুব বেশি পিছিয়ে থাকতাম না, আমরা প্রায় সমকক্ষ হতে পারতাম। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি মনে করি গুণগত মানের শিক্ষায়নে আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার, এই অঙ্গীকার তুলনায় আমরা সবসময় পণ্য সেবার মানুষের প্রতি বিশেষ দৃষ্টি গুরুত্বপূর্ণ দিচ্ছি, ভবিষ্যতে ধরনের অবস্থা থাকবে। একই সাথে এই লক্ষ্য অর্জনের সহায়ক আঞ্চলিক প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্যের কার্যক্রমের প্রতি বাংলাদেশ সরকারের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা থাকবে। এবং আমি মনে করি আজকে এই সেমিনারের মধ্যে দিয়ে আমরা আরো বিকল্পটা অবস্থান করতে পারলাম এবং আগামীতে আমরা আরো অগ্রসর হতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। Thank you, Your Excellency. To conclude the session, I would now like